হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে আলোচনা করব, এই মুভিটির নাম হচ্ছে গডস। এই মুভির কাহিনীটি হচ্ছে দুজন ভাই বোনকে নিয়ে, যাদের নাম ডিয়াগো আর অ্যান্ড্রিও, যারা কোটিপতি বাবার সন্তান ছিল আর তাদের মা ছিল না। আর তাদের বাবা কাজের চাপের জন্য তাদের খেয়ালও রাখতে পারতো না, তাই তারা খুবই খারাপ পথে চলে গিয়েছিল। এখানে ডিয়াগো তার বোন অ্যান্ড্রিওর সাথে ইন্টিমেটও হতে চায় এবং তারা এখানে আরো অনেক কিছু করে। আর এই সবকিছু আমরা আজকের এই মুভিতে জানবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা দেখতে পাই ডিয়াগো এবং তার বোন অ্যান্ড্রিওকে। তারা দুজন একটি নাইট ক্লাবে গিয়েছিল, যেখানে অ্যান্ড্রিও কিছু ছেলের সাথে নাচানাচি করছিল, আর অ্যান্ড্রিওর ভাই ডিয়াগো এই সবকিছুই দেখছিল। কিন্তু ডিয়াগোর এই সবকিছু ভালো লাগছিল না। কিছুক্ষণ পর অ্যান্ড্রিও একটা ছেলের সাথে বাথরুমে চলে যায়, সেখানে ইন্টিমেট হওয়ার জন্য। তখন ডিয়াগো তাদের পিছে পিছে সেখানে চলে যায়। সেখানে ডিয়াগো অ্যান্ড্রিওকে জিজ্ঞেস করে যে, তুমি এখানে আর কতক্ষণ থাকবে? আমার এখানে ভালো লাগছে না। তখন অ্যান্ড্রিও ডিয়াগোকে বলে যে, তুমি একাই বাড়ি ফিরে যাও, আমি কিছুক্ষণ পর একা একাই চলে আসব। তখন ডিয়াগো অ্যান্ড্রিওকে ক্লাবে রেখেই বাড়িতে চলে যায়। তাদের বাড়িতে খুবই বড় পার্টি চলছিল। আসলে এই পার্টিটা ডিয়াগোর বাবা রেখেছিল, কারণ তার বাবা তার গার্লফ্রেন্ড যার নাম অ্যালিসা তার সাথে লিভিং রিলেশনশিপে যাচ্ছিল, আর এই পার্টিটা এই জন্যই রেখেছিল। পার্টিতে লেট আসার কারণে ডিয়াগোর বাবা ডিয়াগোর উপর অনেক রেগেছিল। এরপর ডিয়াগোর বাবা ডিয়াগোর কাছে অ্যান্ড্রিওর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ডিয়াগো তার বাবাকে বলে যে, অ্যান্ড্রিও তার বন্ধুদের সাথে ক্লাবেই থেকে গেছে। এখানে ডিয়াগো তার বাবার উপর অনেক রেগে যায়। এরপরে সে সোজা কিচেনে চলে যায়। এর পরের দিন সকালে আমরা দেখি যে ডিয়াগোর বাবা ডিয়াগোকে বলে যে, তুমি গিয়ে অ্যান্ড্রিওকে খুঁজে নিয়ে আসো। এরপরে ডিয়াগো অ্যান্ড্রিওকে খোঁজার জন্য বের হয়ে পড়ে। আসলে অ্যান্ড্রিও রাতে পার্টি শেষে তার একটা বন্ধুর বাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। তারপর ডিয়াগো অনেক কষ্টে অ্যান্ড্রিওকে বাড়ি নিয়ে আসে। এরপরে বাড়িতে ডিয়াগোর বাবা, ডিয়াগোর বাবার গার্লফ্রেন্ড অ্যালিসা, ডিয়াগো এবং তার বোন চারজন মিলে একসাথে ব্রেকফাস্ট করে। এখানে অ্যান্ড্রিও তার বাবার গার্লফ্রেন্ড অ্যালিসাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। তখন তাদের বাবা তাদের দুজনকে বলে যে, তোমরা আজকে বাড়ির বাইরে যাবে না, কারণ আজকে রবিবার। এখানে অ্যালিসা লক্ষ্য করে যে অ্যান্ড্রিও এবং ডিয়াগোর মাঝখানে সম্পর্কটা স্বাভাবিক নয়। কিন্তু অ্যান্ড্রিও তার বাবার কোনো কথাই শোনে না, তাই সে বাড়ির বাইরে যাওয়ার জন্য তার একটা বন্ধুকে কল করে। আর এখানে ডিয়াগো তার বোন অ্যান্ড্রিওর প্রতি অ্যাট্রাকশন ফিল করে আর তার সাথে কিছু অদ্ভুত আচরণ করতে থাকে। এর পরের দিন ডিয়াগো তার বাবার সাথে তার অফিসে যায়। তখন ডিয়াগোর বাবার গার্লফ্রেন্ড অ্যালিসা বাসায় একাই ছিল। অফিসে ডিয়াগোর বাবা ডিয়াগোকে বলে যে, তুমি এখন বড় হয়ে গেছো, তাই তোমাকে নিজের ভালো মন্দ বুঝতে হবে, কারণ একদিন এই অফিসটাকে তোমাকেই সামলাতে হবে। এরপরে আমরা দেখি যে অ্যালিসা বাসায় একা ভালো লাগছিল না, তাই সে ফ্রি টাইম স্পেন্ড করার জন্য তার বন্ধুদের কাছে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি যে অ্যান্ড্রিও হসপিটালে। আসলে অ্যান্ড্রিও প্রেগনেন্ট ছিল, তাই সে হসপিটালে এসেছে তার অ্যাবর্শন করানোর জন্য। কিন্তু হসপিটালের ডাক্তার তাকে বলে যে, তোমার প্রেগনেন্সির 1 মাসের বেশি হয়ে গেছে, তাই আমরা অ্যাবর্শন করতে পারবো না। কিন্তু অ্যান্ড্রিও তার এই প্রেগনেন্সিকে কোনো গুরুত্বই দেয় না, আর সে তার বন্ধুদের সাথে আবারও মজমাস্তি করতে থাকে। এরপর দিন আমরা দেখি যে রাতে যখন অ্যান্ড্রিও ঘুমিয়েছিল, তখন ডিয়াগো অ্যান্ড্রিওর কাছাকাছি আসার চেষ্টা করে এবং সে তার শরীর দেখে মাস্টারবেশনও করে। কিন্তু কিছুক্ষণ পর অ্যান্ড্রিওর এটার জন্য খুবই খারাপ লাগে এবং তার মনে হয় যে এই কাজটা করা তার ঠিক হয়নি। এরপর আমরা দেখি যে ডিয়াগো তার বাবার অফিসে গেছে এবং তাকে কাজে সাহায্য করছে। অপরদিকে অ্যান্ড্রিও তার বন্ধুদের কাছে তার প্রেগনেন্সির ব্যাপারে বলে আর তাদের কাছে এটা জানতে চায় যে তার এখন কি করা উচিত। অ্যান্ড্রিওর ফ্রেন্ডরা অ্যান্ড্রিওকে বলে যে, তুমি তোমার বাবাকে সবকিছু সত্যি বলে দাও, কারণ একদিন না একদিন তো সে জানতেই পারবে। এরপরে রাতে অ্যান্ড্রিও ক্লাবে চলে যায় আর তার বন্ধুদের নিয়ে ডিসকাস করতে থাকে যে, এই বাচ্চাটা আসলে কার, আমার কোন বয়ফ্রেন্ডের বাচ্চা আমার পেটে আছে। অ্যান্ড্রিও ক্লাবে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করেছিল। তখন তার ড্রাইভার তাকে বাড়িতে নিয়ে আসে আর এর জন্য ডিয়াগো ড্রাইভারকে থ্যাঙ্কসও বলে। অ্যান্ড্রিও অনেক বেশি নেশাগ্রস্ত ছিল, সে নিজেকে সামলাতে পারছিল না, আর ডিয়াগো এই সুযোগটা কাজে লাগায় এবং ডিয়াগো তার বোন অ্যান্ড্রিওর সাথে এখানেই ইন্টিমেট হয়। এর পরের দিন সকালে অ্যান্ড্রিও তার বাবাকে তার প্রেগনেন্সির ব্যাপারে সবকিছু সত্যি সত্যি বলে দেয়। তখন অ্যান্ড্রিওর প্রেগনেন্সির 3 মাস সময় চলছিল। অ্যান্ড্রিওর বাবা অ্যান্ড্রিওকে বলে যে, তুমি বাচ্চা জন্ম হওয়ার আগ পর্যন্ত মিয়ামি চলে যাও আর তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না, আমি সবকিছু সামলে নেব। এরপর অ্যান্ড্রিওর বাবা তার গার্লফ্রেন্ডের কাছে অ্যান্ড্রিওর প্রেগনেন্সির ব্যাপারে বলে আর তাকে এটা বলে যে, এই বাচ্চাটাকে আমাদেরই মেনে নিতে হবে, কারণ অ্যান্ড্রিওর বয়স এখন খুবই অল্প। অ্যালিসা অ্যান্ড্রিওর বাবার কথায় রাজি হয়ে যায়, কিন্তু তার কিছু শর্তও ছিল। সে অ্যান্ড্রিওর বাবাকে বলে যে, আগামী 6 মাসের ভেতর তুমি আমাকে বিয়ে করবে। এরপরে রাতে অ্যান্ড্রিও ডিয়াগোকে সাথে নিয়ে নাইট ক্লাবে চলে যায় আর কিছুক্ষণ পর অ্যান্ড্রিও নাইট ক্লাব থেকে বাসায় ফিরে আসে আর সে কাপড় চোপড় গুছিয়ে মিয়ামি যাওয়ার জন্য রওনা হয়ে যায়। অপরদিকে ডিয়াগো অ্যান্ড্রিওকে কোথাও খুঁজে পায় না, তাই সে তাকে কল করে, কিন্তু অ্যান্ড্রিও ডিয়াগোর কল কেটে দেয়। ডিয়াগো অ্যান্ড্রিওকে সবখানেই খুঁজতে থাকে কিন্তু সে কোথাও খুঁজেই পায় না। ঘরের সবাই জানতো যে অ্যান্ড্রিও কোথায়, কিন্তু কেউই ডিয়াগোকে সত্যিটা বলে না। এরপর অ্যান্ড্রিও ডিয়াগোকে কল করে আর তাকে বলে যে, আমি মিয়ামিতে আছি, তুমি কোনো চিন্তা করো না। এরপরে সে কল কেটে দেয়। এরপরের সিনে আমরা দেখি যে ডিয়াগো অ্যান্ড্রিওর একটা ফ্রেন্ডের সাথে দেখা করে। তখন অ্যান্ড্রিওর ফ্রেন্ড ডিয়াগোকে বলে যে, তোমার বোন তো প্রেগনেন্ট ছিল, আর এটা শুনে ডিয়াগোর মন খারাপ হয়ে যায় আর সে চিন্তা করে সে কখনোই তার বাড়িতে ফিরবে না, কারণ তার বোনকে ছাড়া তার বাড়িতে ভালো লাগে না আর সে একা একা বাড়িতে থাকতে পারবে না। তাই সে তাদের একটা ম্যাটকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে যায়। এরপর আমরা 6 মাস পরের সিন দেখতে পাই। আজকে ডিয়াগোর বাসায় একটা পার্টি চলছিল, যেখানে ডিয়াগোও ছিল কিন্তু অ্যান্ড্রিও কোথাও ছিল না। আসলে এই পার্টিটা এই কারণে রাখা হয়েছিল যাতে ডিয়াগোর বাবা সবাইকে এটা বলতে পারে যে অ্যান্ড্রিওর বাচ্চাটা আসলে তাদের বাচ্চা, কিন্তু এখানে অনেকেই জানতো যে এটা আসলে অ্যান্ড্রিওর বাচ্চা। আর এই মুভিটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেল